বিজ্ঞানী এম বেলিস এবং আর্নস্ট এইচ স্টার্লিং 1902 খ্রিস্টাব্দে একটি পরীক্ষার দ্বারা প্রমাণ করেন যে মানুষের পাকস্থলী থেকে আম্লিক অর্ধপাচ্য খাদ্যবস্তু ক্ষুদ্রান্তের ডিওডিনামে এসে পৌঁছায়। ডিওডিনামের মিউকাস স্তর থেকে এক প্রকার রাসায়নিক পদার্থ খড়িত হয়ে অগ্নাশয়ে পৌঁছায় এবং অগ্নাশয়ের উৎসেচক ক্ষরণে তা উদ্দীপিত করে। তারা এই জৈব রাসায়নিক পদার্থটির নাম দেন সিক্রিটিন, যার আবিধানিক অর্থ হল ক্ষরণ করে। সিক্রিটিনই প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন। মানবদেহ তথা অন্যান্য জীবদেহে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে যে হরমোন খড়িত হয় তাদের রাসায়নিক প্রকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। রাসায়নিক ধর্মের প্রকৃতি অনুযায়ী আমরা প্রাণী হরমোনকে মূলত ছয়টি ভাগে আলোচনা করতে পারি, যে বিভাগগুলি হলো যথাক্রমে স্টেরয়েড হরমোনস, অ্যামাইন হরমোনস, পেপটাইড হরমোনস, প্রোটিন হরমোনস, গ্লাইকোপ্রোটিন হরমোনস, আইকোসানয়েড হরমোনস। এছাড়াও কখনো কখনো আমরা দুটি অতিরিক্ত বিভাগে হরমোনকে আলোচনা করে থাকি, যেগুলি হলো ক্যাটেকোলামিনস এবং ফেনল ডেরিভেটিভস। এখন আমরা আলোচনা করব এই বিভিন্ন ধরনের রাসায়নিক প্রকৃতিযুক্ত কিছু হরমোন এবং তাদের উদাহরণ নিয়ে। কোলেস্টেরল জাত লিপিড পদার্থ থেকে যে সকল হরমোনের সৃষ্টি হয় তাদের আমরা বলি স্টেরয়েড হরমোনস। সবচাইতে বেশি আলোচিত স্টেরয়েড হরমোনগুলির মধ্যে অন্যতম হল টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। বাঁদিকের নিচের অংশে কোলেস্টেরলের রাসায়নিক গঠন আমরা দেখতে পাচ্ছি। ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের রাসায়নিক গঠনের সঙ্গে কোলেস্টেরলের রাসায়নিক গঠনের বেশ কিছু মিল খুঁজে বের করা সম্ভব, কারণ কোলেস্টেরল থেকেই বিভিন্নভাবে এই সকল স্টেরয়েড হরমোনের সৃষ্টি। অ্যামিনো অ্যাসিড টাইরোসিনের রাসায়নিক পরিবর্তনে উৎপন্ন অ্যামিন গ্রুপযুক্ত হরমোনদের আমরা বলে থাকি অ্যামিন হরমোনস। মেলাটোনিন, সেরোটোনিন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, থাইরক্সিন প্রভৃতি হল এই প্রকার হরমোনের উদাহরণ। ছবিতে আমরা টাইরোসিনের সঙ্গে এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিনের রাসায়নিক গঠনের অনেকটাই মিল খুঁজে বের করতে পারি। প্রোটিনের গঠনগত একক হল অ্যামিনো অ্যাসিডস। এই অ্যামিনো অ্যাসিডসগুলি যখন পেপটাইড বন্ধনী দ্বারা নিজেদের মধ্যে যুক্ত হয় এবং একটি চেনের আকার গঠন করে তখন আমরা তাকে বলি পলিপেপটাইড চেন, যেটি হল প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। অল্প কিছু অ্যামিনো অ্যাসিডস যখন পেপটাইড বন্ধনী দ্বারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে কার্যকরী হরমোন গঠন করে তখন সেই প্রকার হরমোনকে আমরা বলে থাকি পেপটাইড হরমোন। অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন উভয়ই হল পেপটাইড হরমোনের উদাহরণ এবং এদের উভয়ই কেবলমাত্র 9টি করে অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার অর্থাৎ পলিপেপটাইড চেন যখন নিজের মধ্যে ফোল্ড করে একটি বিশেষ গঠন সৃষ্টি করে তখন আমরা সেটিকে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার রূপে অভিহিত করে থাকি, যেমন আলফা হেলিক্স, বিটা শিট প্রভৃতি। এই সেকেন্ডারি থেকে কোয়াটারনারি স্ট্রাকচার পর্যন্ত গঠনকেই আমরা প্রোটিনের প্রকৃত গঠন বলে মান্যতা দিতে পারি। প্রকৃত প্রোটিন গঠনযুক্ত হরমোনগুলি আসলে প্রোটিন হরমোনস। ইনসুলিন, গ্লুকাগন, সোম্যাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন হল প্রোটিন হরমোনসের উদাহরণ। এখানে বলে রাখা প্রয়োজন, কিছু তথ্যসূত্র মতে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোনগুলিকে পেপটাইড হরমোন হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে অধিকাংশ তথ্যসূত্র মতেই ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতিগুলি হল প্রোটিন হরমোনসের উদাহরণ। গ্লাইকোপ্রোটিন শব্দটিকে ভাঙলে আমরা পাই গ্লাইকোস যুক্ত প্রোটিন। গ্লাইকোস কথাটি এসছে শর্করা বা সুগার থেকে, অর্থাৎ যখন প্রোটিনের সঙ্গে
কোনো শর্করা বা বহু শর্করা সরাসরি যুক্ত হয় তখন সেই ধরনের প্রোটিনকে আমরা বলে থাকি গ্লাইকোপ্রোটিন। যে সকল গ্লাইকোপ্রোটিন হরমোন হিসাবে ক্রিয়া করে তারাই হলো গ্লাইকোপ্রোটিন হরমোনস। অধিকাংশ ক্ষেত্রে কোনো প্রোটিন অংশের সঙ্গে যে কার্বোহাইড্রেট বা শর্করা গ্রুপগুলি যুক্ত থাকে সেগুলি হলো ম্যানোজ, গ্যালাকটোজ অথবা ফিউকোজ। গ্লাইকোপ্রোটিন হরমোনের অন্যতম উদাহরণ হলো লিউটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিংবা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফ্যাট বা স্নেহ পদার্থ বা লিপিডের গঠনগত একক হলো ফ্যাটি অ্যাসিডস। বাঁদিকের ছবিতে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সাধারণ চিত্র দেখানো হয়েছে। আইকোসানয়েডস বা আইকোসানয়েডস হরমোন হলো বিভিন্ন ফ্যাটি অ্যাসিডজাত বা ফ্যাটি অ্যাসিড ডেরিভেটিভস, যেখানে বিভিন্ন মাত্রায় অ্যারাকিডোনিক অ্যাসিডসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ধরনের হরমোনগুলিকে মূলত আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনস নামে অভিহিত করে থাকি। এই ছয় ধরনের রাসায়নিক প্রকৃতি সম্পন্ন হরমোন ব্যতীত কখনো কখনো কিছু হরমোনকে আমরা ক্যাটেকোলামিনস নামে অভিহিত করে থাকি, কারণ এক্ষেত্রে এই ধরনের হরমোন যৌগগুলির মধ্যে ক্যাটেকল এবং সাইড চেন অ্যামিন গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন অথবা নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রেনালিনের রাসায়নিক গঠনের সঙ্গে ডোপামিনের রাসায়নিক গঠনের অনেকটাই মিল রয়েছে। এক্ষেত্রে বেনজিন রিং সদৃশ্য গঠনের একপাশে ঠিক পরপর দুটি হাইড্রক্সিল গ্রুপের উপস্থিতি লক্ষণীয় এবং উভয় ক্ষেত্রেই সাইড চেন অ্যামিনের উপস্থিতি বর্তমান। রাসায়নিক প্রকৃতিভিত্তিক হরমোনের আলোচনায় শেষ শ্রেণীতে ফেনল ডেরিভেটিভসদের স্থান দেওয়া যায়, যার উদাহরণ হল আবারও অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন কিংবা থাইরক্সিন। অতএব এই সমগ্র আলোচনার শেষে আমরা এই উপলব্ধিতে পৌঁছেছি যে বেশ কিছু হরমোনকে রাসায়নিক প্রকৃতির ভিত্তিতে আলোচনা করতে গেলে এই সকল হরমোনকে একাধিক রাসায়নিক প্রকৃতিযুক্ত গোষ্ঠীতে আমাদের জায়গা দিতে হবে। তবে সে রাসায়নিক প্রকৃতি যাই হোক না কেন, সর্বোপরি এই জৈব রাসায়নিক পদার্থগুলি রাসায়নিক দূত বা কেমিক্যাল ম্যাসেঞ্জার রূপেই কাজ করে, আর এই জীবদেহের জৈব রাসায়নিক ভারসাম্যকে চলমান রাখে।